নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা, যেটা ছায়া প্রকাশনীর বই, দ্বাদশ শ্রেণী, নিমাই প্রামাণিকের বই, এই বইয়ের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের বই, টেক্সট বই, সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ। আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে। এক দাগে, ঠান্ডা লড়াই কে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন? বিয়ের অ্যান্সার হবে বার্নেট। দুই দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন? ডিয়ের অ্যান্সার হবে ফ্রিডম্যান। তিন দাগের প্রশ্ন, সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন? এর অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান। চার দাগের প্রশ্ন, কি বলেছে? দ্য ওয়াশিয়ান পোস্ট নামক মার্কিন পত্রিকায় ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতগুলি প্রবন্ধ লিখেছিলেন? এর অ্যান্সার হবে, তো দেখো, ওয়াল্টার লিপম্যান যে লিখেছিলেন, ঠিক আছে। তো দেখো, পাঁচ নম্বরের প্রশ্ন, আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি। 1947 সালের 13 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ার প্রদত্ত ভাষণে একথা বলেছিলেন? ডের অ্যান্সার হবে বার্নার্ড বারুজ। ছয় দেখের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যাপকভাবে ব্যবহৃত হয়? বিয়ের অ্যান্সার হবে 1947 সালে। সাত নম্বরের প্রশ্ন, আঠারোশো তেইশ সাল থেকে অনুসৃত তার মনোরো নীতি পরিত্যাগ করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? ডের অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায়? এর অ্যান্সার হবে মনোরো নীতির মধ্যে। নয় দাগের প্রশ্ন কি আছে, নয় দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার সাবেকি গোড়া অভিমতের প্রবক্তারা। দশ দাগের প্রশ্ন, কি বলেছে? কমিন ফ্রম গঠন করেছিলেন? বিয়ের অ্যান্সার হবে চার্চিল। এগারো দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেন? বিয়ের অ্যান্সার হবে সংশোধনবাদী অভিমতের নরম প্রবক্তারা। পরের প্রশ্ন আমাদের, তেরো দাগের প্রশ্ন, ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য 1948 সালের এপ্রিল মাস থেকে মার্শাল পরিকল্পনা কার্যকর করেছিল? ডিয়ের অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। চতুর্থ দাগের প্রশ্ন, 1949 সালের 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হবে ন্যাটো। পনেরো দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করেছিল? এর অ্যান্সার হবে 1949 সালে। ষোলো দাগের প্রশ্ন, কি বলেছে? ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিপত্তি রোধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতিটি ছিল? এর অ্যান্সার হবে প্রতিরোধের নীতি। সতেরো দাগের প্রশ্ন, 1949 সালে জানুয়ারি মাসে কমেকন গঠন করেছিল? বিয়ের অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। আঠেরো দাগের প্রশ্ন, কি বলেছে? উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো জন্মলাভ করেছিল? সিয়ের অ্যান্সার হবে 1949 সালের 4 এপ্রিল। উনিশ দাগের প্রশ্ন, শান্তির জন্য সম্মিলিত হওয়া প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জে গৃহীত হয়েছিল? বিয়ের অ্যান্সার 1950 সালের 3রা নভেম্বর। পরের প্রশ্ন কি আছে, কুড়ি দাগের প্রশ্নের অ্যান্সার হবে গ্রেট ব্রিটেন। একুশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার 1954। বাইশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে 1955। তেইশ দাগের প্রশ্ন, 1946 সালের সাল থেকে 1975 সাল পর্যন্ত চলেছিল? সিয়ের অ্যান্সার ভিয়েতনাম যুদ্ধ। চব্বিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, গুয়েতে মালার আরবিন্দ সরকার। পরের প্রশ্ন কি আছে, হ্যাঁ, পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন, তো দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। পঁচিশ দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ক্রুশ্চেভ। ছাব্বিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার ওয়ারস। সাতাশ দাগের প্রশ্ন আছে, অ্যান্সার হবে আমাদের যত সম্ভব ন্যাটো হবে। প্লিজ তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, প্রশ্নের অ্যান্সারটা নিয়ে একটু ডাউট হচ্ছে আমার। আঠাশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে সির অ্যান্সার 1959 থেকে 1962। উনত্রিশ দাগের অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার চতুর্থ পর্বে।
30 দাগের প্রশ্নের অ্যানসার হবে ডি এর অ্যানসার 1962 থেকে 1973 31 দাগের প্রশ্নের অ্যানসার হবে 1968 সালে 32 দাগের প্রশ্নের অ্যানসার হবে মাও জেদং 33 দাগের যে প্রশ্ন আছে এর অ্যানসার হবে সির অ্যানসার 1971 সালে 34 দাগের যে প্রশ্ন তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে 35 দাগের প্রশ্নের অ্যানসার হবে আফগানিস্তানের যুদ্ধে 36 দাগের অ্যানসার হবে সির অ্যানসার 37 দাগের প্রশ্নের অ্যানসার হবে এর অ্যানসার এক মেরুকেন্দ্রিক বিশ্ব বলে 38 দাগের প্রশ্নের অ্যানসার হবে জে ডাব্লিউ বার্টন 39 দাগের যে প্রশ্ন আছে অ্যানসার হবে এর অ্যানসার পঞ্চশীল বলে 40 দাগের অ্যানসার হবে সির অ্যানসার 1955 সালের এপ্রিল মাসে 41 দাগের প্রশ্নের অ্যানসার হবে সির অ্যানসার 10টি নীতি 42 দাগের যে প্রশ্ন আছে অ্যানসার হবে সির অ্যানসার 16 43 দাগের প্রশ্নের অ্যানসার হবে ডের অ্যানসার তেহরানে 44 দাগের প্রশ্নের যে অ্যানসার আছে এর অ্যানসার হবে বানকি মুন 45 দাগের অ্যানসার হবে জওহরলাল নেহরু 46 দাগের প্রশ্নের অ্যানসার হবে রাজীব গান্ধী 47 দাগের প্রশ্নের অ্যানসার হবে বি এর অ্যানসার মনমোহন সিং 48 দাগের প্রশ্নের অ্যানসার হবে সির অ্যানসার তেহরান সম্মেলনে 49 দাগের প্রশ্নের অ্যানসার হবে শ্রীমতী রাইস 50 দাগের প্রশ্নের অ্যানসার হবে ডিয়ার অ্যানসার এদের কেউ নয় 51 দাগের অ্যানসার হবে ডিয়ার অ্যানসার 120 52 দাগের প্রশ্নের অ্যানসার হবে এর অ্যানসার জেভিয়ার প্যারেস দ্য কেউলার তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে